ফেনীতে চার দফা দাবিতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ব্যাট শিক্ষার্থীরা। মঙ্গলবার 29 আগস্ট রাতে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে ম্যাটসের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সহ সকল ইন্টার্ন ডিএমএফ বৃন্দ। গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট শুরু করেছে তারা এবং টানা তৃতীয়বার বিক্ষোভ কর্মসূচি পালন করল। এর আগে প্রথম দিন ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে ও দ্বিতীয় দিন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। চার দফা দাবি সমূহ হল কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ, বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদান, ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন। সাইফুদ্দিন আহমেদ, চ্যানেল আই অনলাইন।